ওয়েলকাম ভিওয়ার্স মাধ্যমিক দু হাজার সালে পরীক্ষার্থীদের সুবিধার্থে আজকে আমি এবিডিএ টেস্ট পেপারের একশো ছেচল্লিশ পেজের বাংলার একটা পেজ সমাধান করব। তো প্রশ্ন উত্তর আসা যাক একের দাগ একের এক সন্ধ্যা তারা একটি উত্তর হবে নাম্বার গ পত্রিকা একের দুই খুব হয়েছে হরি এইবার সরে পড়ো বক্তাকে উত্তর হচ্ছে বক্তা কাশীনাথ একের তিন অপূর্ব রাজি হয়েছিল কার অনুরোধে উত্তর হবে রামদাসের স্ত্রীর একের চার তার চামর দোলাই কে উত্তর হবে নাম্বার ঘ ধূমকেতু একের পাঁচ হৈমবতী সুতো যথা নাশিতে এখানে হৈমবতী সুতো উত্তর নাম্বার ক কার্তিক একের ছয় ছড়ানো রয়েছে কাছে দূরে কি ছড়ানো রয়েছে উত্তর নাম্বার গ শিশুদের সব একের সাত ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা গ্রন্থটি হল উত্তর নাম্বার খ ডোমরুধর একের আট লাঠি তোমার দিন ফুরাই আছে কথাটি বলেছিলেন উত্তর নাম্বার ক বঙ্কিমচন্দ্র একের নয় ফাউন্টেন পেন সংগ্রহের নেশা শৈল শৈলজানন্দ পেয়েছিলেন কার কাছ থেকে উত্তর হবে নাম্বার ঘ শরৎচন্দ্র একের দশ কথার অর্থ কি উত্তর নাম্বার ঘ যিনি সৃষ্টি করেন একের এগারো টি টা খানাখানি এগুলি হল উত্তর নাম্বার ক নির্দেশক একের বারো বেঁচে বেঁচে থেকে বাছা তোমার সোনার দোয়াত কলম হোক এখানে এই বাছা হল সম্বোধন পদ কারণ বাছা বলে যেহেতু সম্বোধন করা হচ্ছে তাই সম্বোধন পদ তারপর একের তেরো উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয় যে সমাসে সেটা হচ্ছে রূপক কর্মধারয় একের ১৪। সপ্তাহ যে সমাসের উদাহরণ তো সপ্তাহ এটা হবে সপ্ত অহের সমাহার আর এটা হচ্ছে দ্বিগু মহাসুর রেখাঙ্কিত পদটি কারক হচ্ছে তারকে অর্থাৎ এটা হবে কর্মকারক যেহেতু হৈমবতী সুত অর্থাৎ কার্তিক কাকে বধ করছে তারকে বধ করছে প্রথম পুরুষ হচ্ছে গিয়ে হোমিওপ্যাথি সূত এবং দ্বিতীয় পুরুষ হচ্ছে তারক তাই দ্বিতীয় পুরুষ সবসময় কর্মকারক হয় এখানে হোমিওপথি সুদ হলে সেটা কর্তৃকারক হতো তারপর নিচের কোনটি উদাহরণ উদাহরণ হচ্ছে আত্মরক্ষা একের সতেরো কর্মধারয় সমাসে উত্তর হবে পরপদের অর্থই প্রাধান্য থাকে এখানে একটা তথ্য আমি বলে রাখি পূর্বপদের অর্থ প্রাধান্য থাকে অব্যয়ভাব সমাসে পরপদের অর্থ প্রাধান্য থাকে তৎপুরুষ কর্মধারয় আর দ্বিগু সমাসে পূর্বপদ ও পরপদ উভয়ের অর্থ প্রাধান্য থাকে দ্বন্দ্ব সমাসে আর পূর্বপদ ও পরপদ উভয়েরই প্রাধান্য থাকে না কোনো পদের প্রাধান্য থাকে না সেটা হচ্ছে বহুবৃহ সমাসে এবার আসব দুইয়ের দাগের চারে তো এখানে তোমাদের দশটা প্রশ্ন থাকবে করতে হবে আটটা আমি দশটাই করে রেখেছি প্রথম প্রশ্ন ক্রিয়া বিভক্তি কাকে বলে উত্তর ক্রিয়ামূল বা ধাতুর শেষে যে বিভক্তি যুক্ত হয় তাকে ক্রিয়া বিভক্তি বলে যেমন খেল যোগ আ সমান খেলা তারপরে প্রশ্ন তির্যক বিভক্তির উদাহরণ দিয়ে বোঝাও বুলবুলিতে ধান খেয়েছে এখানে এই যে তে বিভক্তি তে একটা তির্যক বিভক্তির উদাহরণ তা তির্যক বিভক্তি কাকে বলে না যে বিভক্তি সমস্ত কারকে ব্যবহার করা যায় তাকে তির্যক বিভক্তি বলা হয় তিনের প্রশ্ন বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখ উত্তর বিভক্তি স্বাধীন অর্থ ও স্বাধীন ব্যবহার নেই আর অনুসর্গের স্বাধীন অর্থ ও স্বাধীন ব্যবহার আছে চারের প্রশ্ন অধিকরণে বিবসার উদাহরণ দাও উত্তর হবে পাতায় পাতায় পড়ে নিশার শিশির তো এখানে পাতায় পাতায় এর তলায় দাগ হবে পাঁচের প্রশ্ন অপাদান কারকে অন্তস্ত বিভক্তির উদাহরণ দাও উত্তর হবে টাকায় টাকা লাভ হয়েছে প্রথম টাকাই এর তলায় দাগ এটা অপাদান কারকে বিভক্তি নাম্বার ছয় অনুসর্গ কাকে বলে উত্তর বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন রূপে আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশের সাহায্য করে সেগুলোকে বলে অনুসর্গ সাতের প্রশ্ন নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও সূর্য উঠলে পদ্ম ফোটে তো প্রথমে সূর্যটা হবে নিরপেক্ষ কর্তা আটের প্রশ্ন কালবাচক অপাদান কারকের উদাহরণ দাও উত্তর মানুষটা সকাল থেকে বসে আছে সকাল থেকে এর তলায় দাগ দুয়ের দাগের চারের দাগের নয় নিত্য সমাজ বলতে কি বোঝো উত্তর যে সমস্যমান পদগুলি সবসময় সমাজবদ্ধ থাকে অর্থাৎ ব্যাস বাক্য হয় না ব্যাস করতে হলে একই অর্থ বোঝায় এমন অন্য পদের সাহায্য নিতে হয় তাকে নিত্য সমাজ বলে লাস্ট প্রশ্ন জয়ধ্বনি ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করো জয়ধ্বনি জয় সূচক ধনে মধ্যপদলপি কর্মধারয় সমাজ